আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহর মতো অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে আমাদের কাছে অনেকগুলো স্টোরি কভার আপ করার জন্য। তার আগে ব্যাকগ্রাউন্ডে গেম প্লেটা ইগনোর করুন, কেননা ফ্রেন্ডস নিউজ কভার করতে হতে ব্যাকগ্রাউন্ডে গেম প্লে করার টাইমই পায় না। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে আজকের ভিডিও চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্টোরি হচ্ছে রাইস্টার ফেস্টিভ্যাল নিয়ে। তো ফ্রেন্ডস, কয়েকদিন আগে, চার দিন আগে গ্যান গেম একটা ভিডিও আপলোড করে, যেখানটা থাম্বনেইলে কিন্তু রাইস্টার একটা ফটো ছিল। তো ফ্রেন্ডস, রাইস্টারের ফটো ছিল না, একটা র্যান্ডম ফটো, রাইস্টারের লোগো ছিল। তো ফ্রেন্ডস, এই নিউজটা অলরাউন্ডার গেমিং কভার আপ করার পরে সেখানে অনেকে ভাবতে দেখেছে রিয়েল রাইস্টার ছিল, কিন্তু গ্যান গেমিং নিজে ওই ভিডিও কমেন্ট করে যে এটা রিয়েল রাইস্টার ছিল না, জাস্ট গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করে সেখানে রাইস্টারের ফটো লাগাই দেবে। তো ফ্রেন্ডস, অবভিয়াসলি এটা রাইস্টার তো ছিল না, তোমাদের সকলের ভুল হয়তো এখানেই ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এবারে নিয়ে হচ্ছে লোকেশ গেমার ভার্সেস ডিলান প্রোস ভার্সেস। তো ফ্রেন্ডস, ডিলান প্রোস এবং লোকেশ গেমার মধ্যে আবার ব্যাস্ট চ্যালেঞ্জ ফাইট হতে চলেছে এবং অনবিয়ন হতে চলেছে। তো ফ্রেন্ডস, প্রথমে লোকেশ গেমার একটা ভিডিও আপলোড করেছে, যেখানে তিনি দেখাচ্ছে 1 মিলিয়ন ডায়মন্ড পারচেস করছে অ্যান্ড টপ ওয়ার্ল্ডের ওয়ানে যাবে। কিন্তু তারই বিপক্ষে আমাদের ডিলান প্রোস একটা ভিডিও আপলোড দেয়, যেখানে কিনা ডিলান প্রোস 2 মিলিয়ন ডায়মন্ড টপ করে অ্যান্ড এটার উপর লোকেশ লাইভ রিয়াকশন দেয়। লোকেশ লাইভে কি বলে সেটা তোমরা নিজেরাই শুনে নাও। অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ, আই এম রেডি। ওপি গাইস, আগলে महीने से शुरू होगा, जो भी होगा, नेक्स्ट मंथ से वी विल बैक। दिस गेमर, आर यू रेडी? या, आई एम रेडी। भाई क्या जोजो बोलता है भाई, चीर देगा ये। आई एम रेडी कमिंग ब्रो, आई एम रेडी टू सी माय डायमंड। या या, आई एम रेडी टू सी योर डायमंड, शो मी, लेट्स गो फ्रेंडली मैच, शो मी योर डायमंड। इसका भाई जो रिएक्शन बोलता है ना, हंसता है ना, वो भी दिखता है। क्या चला गया? 2 मिलियन डायमंड्स। अरे देखो, मेरे पास देखो, 1 मिलियन डायमंड। हाँ, हम भी गाइस 2 मिलियन डायमंड टॉप अप करेंगे, हम भी 2 मिलियन डायमंड टॉप अप करके वो करेंगे, क्या बोलते हैं? 2 मिलियन डायमंड, आर यू रेडी? अगले सीजन अप्रैल में, फुल 2 अप्रैल, और अप्रैल में तो गाइस पूरा ये मजा आने वाला है, बहुत धमाका होने वाला है। फिर मई में हम लोग करेंगे शायद वर्सेस। তো এখান থেকে আশা করা যায় যে আমরা মে মাসের মধ্যে লোকেশ ভার্সেস ডায়ালেন্স পোস্টের আবার 1 মিলিয়ন দেখতে পাবো। অ্যান্ড এবার কি লোকেশ হারবে নাকি 7-0 হারাবে, তো সেটাই দেখা যাক। আমাদের এবারে নিউজ আসছে টিএসজি সম্পর্কে। তো ফ্রেন্ডস, টিএসজি ঋতিক গতদিন যখন লাইভ স্ট্রিম করছিল, তখন তার লাইভ স্ট্রিমের কোনো রকম ওয়াচিং আসছে না, অ্যান্ড তিনি ইউটিউব ছেড়ে দেবে, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে স্ট্রিম করবে, সেটাই তিনি তার লাইভ স্ট্রিমে বলছে। তো তিনি কোন প্ল্যাটফর্মে স্ট্রিম করবে সেটা আপনারা নিজেরাই দেখে নিন, বা সেটা বলেনি এখনও। অ্যান্ড তিনি সিঙ্গাপুর যেতে পারে গ্যালাক্সি রিসার্চের হয়ে। তো ফ্রেন্ডস, সেটাও সম্পর্কে তিনি ক্লিয়ার করছেন। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিও ক্লিপটা দেখে নিলে পুরোটা বুঝবেন, এই ভিডিও ক্লিপটা তার লাইভ স্ট্রিম থেকে নেওয়া আছে। पर ऐसे हावी हो गया है ना, मतलब अलग ही लेवल पे। तो अभी मन तो, मतलब स्ट्रीम करने का मन तो पूरा ही कैन हो गया है मेरा। मैं अभी सोच रहे गाइस दूसरा प्लेटफॉर्म लेते हैं, यूट्यूब गया भाड़ में, अपन दूसरे प्लेटफॉर्म पे स्ट्रीमिंग करेंगे। क्योंकि यार लाइक लिटरली 7 मिलियन में से सिर्फ 2-3 हज़ार लोगों को नोटिस जाता है, 2-3 हज़ार लोगों को 7 मिलियन में से। मतलब पहले के सारे सब्सक्राइबर्स इन्होंने, मतलब उनका नोटिस ऑफ कर दिया, क्या कर दिया पता नहीं, अलग ही नशे। और न्यू पब्लिक को तो स्ट्रीम दिखता ही नहीं है। मतलब गाइस डेली के अपने बढ़ते थे 10,000 सब्सक्राइबर्स, अब डेली के बढ़ रहे हैं -100 सब्सक्राइबर्स, -200 सब्सक्राइबर्स। तो मतलब जो अपनी ऑडियंस है बस वही स्ट्रीम देखती है, न्यू ऑडियंस स्ट्रीम नहीं देखती है। তো শুধু টিএজি ঋত্বিক না, আমারও সেম প্রবলেম হচ্ছে ইয়ার, নোটিফিকেশান তোমাদের কাছে যাইতেছে না, পুরো 78% নোটিফিকেশান ইউটিউব বন্ধ করে দিচ্ছে, মাত্র 12% নোটিফিকেশান যাইতে, ভিডিও তো রেকমেন্ডেড হচ্ছে না, আগে যেখানে ভিউজ আসতো এখন সেখানে 50টাও ভিউজ আসে না। তো ফ্রেন্ডস, ইউটিউবের কী নেশা আল্লাহ জানে। তো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিলে আবারও আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আমরা চলে যাবো আমাদের নেক্সট নিউজে। সাবির অফিসিয়াল নামে আমাদের একজন বাঙালি ভাইয়া আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিকে, ফ্রি ফায়ার বাংলা কমিউনিটিকে করছে রোস্ট। তো ফ্রেন্ডস, এই রোস্টটা করার কারণে অনেক ইউটিউবের তারপর ক্ষিপ্ত। তার কারণ হচ্ছে ভাইয়া, এইটা ছিল ফুললি রোস্টের পাশাপাশি, সেটা কথা না, রোস্ট করছে তার পয়েন্টগুলো একদম কারেক্ট ছিল। আই থিঙ্ক তার পয়েন্ট ছিল, তার পয়েন্ট নেওয়ার কথা নয়, তার একটাই কথা যে আমাদের কথা হলো যে তার পয়েন্টগুলো যে বলতে তিনি, বাট ফ্রি ফায়ার কমিউনিটির কোনো ইউটিউবারের কাছে তিনি কোনো রকম অনুমতি নেয়নি। তো এখন তিনি অনুমতি নেওয়ার কারণে অনেক ইউটিউবারই এসটিসি এম্পায়ার ভাইও কিন্তু রেগে আছে, তারপর রেগে গেছিল, কারণ তিনি কোনো অনুমতি দেয়নি কোনো বাঙালি ইউটিউবের কাছে যাদেরকে রোস্ট করছে। ঠিক আছে, রোস্ট করুক, তার পয়েন্টগুলো পারফেক্ট, বাট সেখানে সাদিকুল ভাইয়ের কথা বলে যে সাদিকুল ভাইকে রোস্ট করেছে, যে কিনা বাংলা কমিউনিটিকে ঠিক করার চেষ্টা করতে হচ্ছে, এটা নিয়ে এসটিসিকে আমার অনেক কিছু বলছে। অ্যান্ড আশা করি সাদিকুল ভাইয়েরও এটা রিপ্লাই দেবে, অ্যান্ড ওয়েট ফর তাদের রিপ্লাইয়ের জন্য আমি ওয়েট করতেছি।
ডিএনএতে ড্যান্স নামে নতুন একটা সং রিলিজ করছে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়ালের অফিসিয়াল চ্যানেল। তো ফ্রেন্ডস, এটা ছিল মূলত হিন্দি যে গানটা ছিল ডিএনএমে ড্যান্স, ওই গানটার বাংলা ভাষণ। অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ আগে কখনো এরকম বাংলা ভাষণ আসতো না, অ্যান্ড এখন থেকে বাংলা ভাষণে গান আসা শুরু হয়েছে। তো আই থিঙ্ক সারপ্রাইজ তো আছে ভাই, আই ডোন্ট থিঙ্ক সো অ্যাবাউট ইট। তোমরাই বলো কি সারপ্রাইজ, কমেন্ট বক্সে জানিয়ে দেবো কি সারপ্রাইজ আসতে চলেছে। তো ফ্রেন্ডস, অবভিয়াসলি বাংলাদেশ সার্ভার কি আসবে কিনা তো আমি বুঝে গেছিলাম আমি কি বলবো এখানে। তো তোমরা চাইলে সেটা আমরা দেখে আসো। অ্যান্ড আই থিঙ্ক সংটা অনেক সুন্দর হয়েছে। টিভি গেমিং কমপ্লিট করে ফেলেছে 500K সাবস্ক্রাইবার্স, রাহুল গেমার কমপ্লিট করে ফেলেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। সো মাই হার্টি কনগ্রেচুলেশনস টু বোথ অফ দেম। তো ফ্রেন্ডস, অবভিয়াসলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবো ভাই। গত 4-5টা ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলি না ভাই, তোমরা না করছো, সাবস্ক্রাইব না করছো, ভিডিওটা শেয়ার ভাই কী করতেছো? তো জলদি জলদি করে দেবো, বাংলাদেশের গেমিং নিউজ চ্যানেল অ্যান্ড বাংলাতে ভিডিও করা হয় তো অবভিয়াসলি সাপোর্ট করে দেবো অ্যাজ এ বাঙালি। তো ফ্রেন্ডস, 1K সাবস্ক্রাইবারের অনেক আছে তো করে দিও সাবস্ক্রাইব। অ্যান্ড আমার সাথে যারা আলতু ফালতু কাম করতে চাও তো ইনস্টাগ্রামে অ্যাড থেকেও, মানে যখন যেমন আমি ইনস্টাগ্রামে সেটাই করি। অ্যান্ড লাইভে আমাদের ফেসবুক পেজে, ফেসবুক পেজে প্রায় 3K ফলোয়ার্সের কাছাকাছি, তো আশা করি খুব তাড়াতাড়ি ফেসবুকেও 3K ফলোয়ার হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বিদায়। আর ভাই, বাইরে এত পরিমাণে আওয়াজ, আমার নিজেরই মাথা ব্যথা করতেছে ভাই। আমার ভয়েস দিতে সাধারণত টাইম লাগে 30-35 মিনিট, আর আজকে পুরো 3 ঘন্টা ভয়েস দিতে টাইম লাগছে, সত্যি কথা ভাই। কারণ বাইরে এত পরিমাণে আওয়াজ হতেছে যে একটু বয়স দিয়েছি আবার হাতুড়ির বাড়ি, একটু বয়স দিয়ে হাতুড়ি ভাই ভাই মাথা ব্যথা। তো ভাই কি বলবো, একজন ক্রিয়েটারের দুঃখ ভাই কেউ বোঝে না। আর পাশে আম্মুর পকা তো আছে, আম্মুর পকা তো আছে ভাই, বোঝো তোমরা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও স্ট্রিমে, তো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস।